যদি কেউ মনে করেন আজকে যে থামবেল আমরা করেছি যে শিব রাধারানী হয়েছিলেন এবং কালী তিনি স্বয়ং কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন দেবকীর পুত্র হয়ে জন্মেছিলেন কালী আর বিশ্বভানুর কন্যা রাধারানী হয়ে জন্মেছিলেন ভোলা মহেশ্বর বা শিব এ কথাটি যদি কেউ বলেন যে এটি কোনো শাস্ত্রে নেই এটি একটি মিথ্যাচার তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তাহলে আমার সঙ্গে চলে আসুন আমরা একসাথে আলোচনায় ব্রতি হই আমি এক্ষুনি সর্বপ্রথম আলোচনা শুরু করার আগেই যে কাজটি করব সেটি হচ্ছে আমি লিংক ওপেন করে দেব লিঙ্কটি ওপেন করে দিচ্ছি আমি দিয়ে যদি কেউ মনে হচ্ছে যে এই যে আমরা আলোচনা করছি এটি শাস্ত্রসম্মত নয় শাস্ত্রের কোনো কথা নেই শাস্ত্রে এমন কোনো বিষয়ে উল্লেখ নেই তাহলে আমার সঙ্গে এসে ডিবেটে অংশগ্রহণ করতে পারেন আমি লিঙ্ক ওপেন করে দিলাম এর মধ্যে আমাদের যে দর্শকরা আছে আমি তাদের কাছে একটু দেখে নেবো কে কী কমেন্ট করেছে তার মধ্যে দিয়ে আমি ওয়েট করব যে কেউ আসছে কিনা তারপরে তো অবশ্যই আমি শাস্ত্রের প্রমাণ আপনাদের সামনে উত্থাপন করব তুলে ধরব যে কিভাবে। এই বর্ণবাদী ব্রাহ্মণরা শ্রীকৃষ্ণের নামে কলঙ্ক লেপন করেছেন এবং একবার বলছেন যে তিনি বিষ্ণুর অবতার আবার কখনো বা বলছেন যে তিনি কালীর অবতার আসলে পুরাণে বর্ণিত যে কৃষ্ণ সেটি যে আষাঢ়ে গাল গল্প এটি কিন্তু আপনাদের আজকের আলোচনা শুনলে আশা করি বুঝতে বাকি থাকবে না আজকের আলোচনা থেকে আপনাদের আমি এও বলবো যে এই যে শিব রাধারানী হয়েছেন কালী উম কৃষ্ণ হয়েছেন তবে বিষ্ণু কি হলেন আমরা সকলেই জানি অন্যান্য পুরাণ শাস্ত্র গ্রন্থ মতে অন্য কিছু কিছু পুরাণে যেটা বর্ণনা রয়েছে যে বিষ্ণু তিনি তার দুটো চুল তুলেছেন সেই চুলের মধ্য থেকে কালো যে চুল সেই চুলটি থেকে কৃষ্ণ হয়েছে বা কৃষব আর সাদা চুলটি থেকে হয়েছেন হচ্ছে বলরাম বিষ্ণু অবতার নিয়েছেন এভাবে কিন্তু আজ আপনাদের আমি দেখাবো যে বিষ্ণু কি হয়ে জন্মেছিলেন এবং শিব রাধারানী হয়েছিলেন এবং কালী কৃষ্ণ হয়ে জন্মেছিলেন এটি সম্পূর্ণ আজ আমি শাস্ত্রের প্রমাণ আপনাদের সামনে উত্থাপন করব। তার আগে কমেন্টগুলো একবার একটু দেখে নিই আজ যেটি আপনাদের দেখাবো খুব মূল্যবান একটা বিষয় যে শিবশঙ্কর তিনি পার্বতীর সঙ্গে মিলনরত অবস্থায় আছেন এ সময় শিব বলছে হে প্রিয় তুমি তো আমার সকল আবদার রাখো তো এই যে বিপরীত রতিতে কি সুখ সেই সুখটা আমি একটু তোমায় দিতে চাই আমি যে সুখটা পাই তোমাকে তোমার সঙ্গে বিপরীত রতি করে সেই সুখটা আমি তোমায় দিতে চাই আমি কখনো নারী হয়ে জন্মে জন্মাবো এবং তুমি পুরুষ হয়ে জন্মাবে কিভাবে এটি করা যায় তখন দেবী বলছেন যে আমার যে কালী রূপ আছে সে দাপর যুগে দেবকী পুত্র কৃষ্ণ হয়ে পুরুষ রূপ ধারণ করবেন শিব বলছে যদি তাই হয় তবে আমি ওই দাপর যুগেই বিশ্বভানু কন্যা রাধা হয়ে জন্মগ্রহণ করব এবং তখন তোমার সঙ্গে আমার হবে এবং আমাদের এই মিলন তখন বিপরীত ক্রিয়া করব দেবী তাতে সম্মত হলেন এবং পরবর্তীকালে তারা সেইভাবে জন্ম নিচ্ছেন দেবীর যে সখীরা ছিল তারা এসে পুরুষ হয়ে জন্মাচ্ছেন শিবের সহচররা সব নারী হয়ে জন্মাচ্ছেন সুখী হচ্ছেন এ সমস্ত শাস্ত্রের প্রমাণ আজ আপনাদের সামনে তুলে ধরব বিষয়টি খুবই আপনাদের কাছে লাগতে পারে যে এতদিন ধরে আমরা জানতাম কৃষ্ণ বিষ্ণুর অবতার কিন্তু আজ জানতে পারছি কৃষ্ণ কালীর অবতার এ একটু কেমন হয় আমরা শুনেছিলাম যে কখনো এক সময় আয়নের ভয়তে আহ রাধারানীর সঙ্গে কুঞ্জে রয়েছে কৃষ্ণ কিন্তু আয়ন এসে যাচ্ছে কুঠিলা তাকে ডেকে নিয়ে আসছে সেই ভয়তে তিনি কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন এবং রাধা সেখানে পুজো করছিলেন এটি অনেকেই শুনেছেন কিন্তু এই যে কাহিনী যে একদম কালী যে মা কালী তিনি স্বয়ং এসে জন্ম নিচ্ছেন কৃষ্ণ রূপে পুরুষ রূপে আর শিব হচ্ছে যে ভোলানাথ শিবশঙ্কর সে রাধা রূপে জন্ম নিচ্ছে এ বড় আজব কাহিনী এবং বিষ্ণু তিনি তার ওই কালীর সহকারী লীলাকার হিসাবে জন্ম নিচ্ছেন অর্থাৎ বিষ্ণু হচ্ছেন বলরাম এবং অর্জুন রূপে তিনি জন্ম নিচ্ছেন এর যথার্থ শাস্ত্র প্রমাণ আপনাদের সামনে আজ উত্থাপন করব এবার আসুন আপনাদের আমি আগে দেখিয়ে নি যে বিষয়টা বলছিলাম এত সময় যে কিভাবে কালী কৃষ্ণ হচ্ছেন এবং শিব হচ্ছেন রাধারানী সেটি দেখিয়ে নিয়ে মূল আলোচনায় আমি যাব দেখুন এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনটা একদম বড় করে দিই আশা করি তাহলে বেশি ভালো লাগবে লেখাগুলো ছোট ছোট হতো তো শ্রোত দর্শক দেখুন এটি হচ্ছেন শ্রীমন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস বিরোচিতম শ্রী মহাভাগবতম এই গ্রন্থেরই আর নাম হচ্ছে দেবী পুরাণ শ্রী মহাভাগবতম মূল ও বঙ্গ অনুবাদ সমেত এখন এখানে রয়েছে ভট্টপল্লী নিবাসী পণ্ডিত প্রবর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন সম্পাদিত নবভারত থেকে গ্রন্থটি প্রকাশিত এই গ্রন্থের আপনাদের আমি নিয়ে যাচ্ছি একেবারে পঞ্চাশ অধ্যায় আগে উন পঞ্চাশ অধ্যায় দিয়ে শুরু করি দেখুন এ হচ্ছে উনপঞ্চাশ অধ্যায় এই উনপঞ্চাশ অধ্যায় থেকে আমরা আলোচনায় আপনাদের শুরু করব দেখাবো বিষয়টা উনপঞ্চাশ অধ্যায়ের এক থেকে নিয়ে বত্রিশ নাম্বার শ্লোক আপনাদের আমি দেখিয়ে রাখছি এটা হচ্ছে এক নাম্বার শ্লোক এখান থেকে শুরু হচ্ছে এবং বত্রিশ নম্বর পর্যন্ত শ্লোক আমরা যাব বত্রিশ নম্বর পর্যন্ত শ্লোক বত্রিশ নাম্বার শ্লোক এ পর্যন্ত এখানে কি বলা হচ্ছে আমরা সেটাকে পাটে পাটে একটু দেখে অধ্যায় এখানে নারদ জিজ্ঞাসা করিলেন হে ত্রিদশ শ্রেষ্ঠ আপনার মুক কমল নিঃসৃত দেবীর সুপ্ত উত্তম চরিত্র পুনরায় শুনিতে ইচ্ছা করি হে জগদীশ তত্ত্বজ্ঞগণ বলিয়া থাকেন শিওলীলা প্রকট ছলে কংসদী দুষ্টভার দূরীভূত করিবার জন্য বসুদেব গৃহ গৃহে দেবী দেবকীর উদরে পরাৎপর কালীবিদ্যা কৃষ্ণরূপে ক্ষিতিতলে অবতীর্ণ হইয়াছিলেন এটি নারদ জিজ্ঞেস করতে শিবের কাছে যে কালী তিনি আহ ক্ষিতিতলে কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন হে প্রভু দেবী মহেশ্বরী কি জন্য পুরুষ রূপে তলে অবতীর্ণ হইয়াছিলেন তাহা শ্রবণ করিতে ইচ্ছা করি উহা আপনি বলুন শ্রী মহাদেব বলিলেন নারদ জিজ্ঞেস করেছে এবার মহাদেব বলছেন শ্রী মহাদেব বলিলেন মহাদেব বলছেন এখান থেকে মূলত আমাদের শুরু হচ্ছে না এখান থেকে বলছেন দেখুন আমি একটু হাইলাইট করে দিই তাহলে বিষয়টি ভালো হবে যে মহাদেব বলছেন এখান থেকে শুরু হচ্ছে মূলত ঘটনাটি এখানে বলছেন হে বৎস সত্যি সেই মহেশ্বরী শঙ্করের ইচ্ছায় মায়া পুরুষ বিগ্রহ ধারণ করিয়া দুষ্টভার ভার সংহারের জন্য দাপরান্ত দেবকীর গরেবে বসুদেব হইতে পৃথিবীতে অবতীর্ণ হইয়াছিলেন সেই বৃত্তান্ত শ্রবণ কর নারদ জিজ্ঞাসা করিলেন হে জগন্নাথ আপনি সর্বজ্ঞ হে পরেশান আমার প্রতি দয়া পর হইয়া স্বয়ং কালী দেবীর কালী দেবীর বাসুদেব বসুদেব বাসুদেব গৃহে দেবকীর গর্বে কৃষ্ণ রূপে জন্মিবার বৃত্তান্ত আমার নিকটে বিস্তর বা সংক্ষেপে বলুন এই যে বিস্তার বা সংক্ষেপে বলুন মানে এই জায়গাগুলো আপনারা বুঝবেন এদের লেখার ঢককে বিস্তার বা সংক্ষেপে বলুন আমাকে বিস্তারিতও বলতে পারেন অথবা সংক্ষেপেও বলতে পারেন যেভাবে আমাকে বলুন শ্রী মহাদেব বলিলেন হে মুনি মুনি সত্তম শম্ভুর কি রূপ ইচ্ছা হইয়াছিল আর কালী দেবী বা কি রূপে দাপরন্তে কৃষ্ণরূপে মহিতলে অবতার পরিগ্রহণ করিয়াছিলেন হে বৎস তাহাই অশেষ রূপে বলিতেছি তুমি ভক্তিমান অতএব অবহিত হইয়া শ্রবণ করো এই শুরু হচ্ছে এখানে আবার একটা টিক দিয়া আছে আমার দেখুন ডাক দিয়াও রয়েছে এখান থেকে আবার তিনি বলছেন এই যে এই হচ্ছে মূল নাটক শুরু এখান দিয়ে এখান থেকে শুরু হচ্ছে বলছেন একদা কৈলাসের অতি নির্জন রম্য মন্দিরে শম্ভু পরম কৌতুকী হইয়া পার্বতী শহীদ বিহার করিতেছিলেন অনন্তর শম্ভু পার্বতীর উত্তম রূপ দর্শনে চিত্তে চিন্তা করি দিলেন যে নারী জন্ম অতি শোভন তারপর মহাদেব সর্বঙ্গ সুন্দরী আহ দেবীকে প্রিয় বাক্যে প্রীত করিয়া হস্ত দ্বারা দ্বারা তাহার মুখ মার্জন করিতে করিতে বলিতে লাগিলেন হাত দিয়ে মুখ একটু লোকরে টে দিয়ে বেশ আদর করে বলছেন আর কি বলিতে লাগিলেন শিব বলিলেন হে পরমেশানি তুমি কৃপা করিয়া তুমি কৃপা করিয়া আমার সর্ব বিষয়ে মনোরথ পূর্ণ করিয়াছ অসম্পূর্ণ অভিষ্ট আমার কিছু নাই হে দেবী হে হার্বণী সম্প্রতি আমার অন্য একটি ইচ্ছা হইতেছে হে শিবে যদি আমার প্রতি তোমার অনুগ্রহ থাকে তবে তাহা পূর্ণ করো দেবী বলিলেন হে শম্ভু আপনার কি বাঞ্ছিত বিদ্যমান তাহা বলুন হে প্রভু আপনার প্রিয় কামনায় তাহা আমি পূর্ণ করিব শিব বলিলেন যদি আমার প্রতি তোমার প্রসন্নতা থাকে তবে তুমি পৃথিবী পৃষ্ঠে কোথাও পুরুষ হইয়া জন্মগ্রহণ করো আমি তোমার পত্নী হইয়া অবতীর্ণ হইব আমি কেন অবতীর্ণ হবে দেখুন শিবের ইচ্ছা কি তাই বলছে আমি যেমন তোমাকে আমি যেমন তোমার প্রিয় ভত্তা তুমি যেরূপ আমার প্রিয় পত্নী তদরূপ তুমি আমার পতি হইবে আমি তোমার পত্নী হইব ইহাই আমার মনোভীষ্ট ও উত্তম প্রার্থ হে ভক্ত অভীষ্ট প্রদে এই অভীষ্ট তুমি পূর্ণ করো দেবী আচ্ছা এখানে তাহলে শিব কি বলছেন কি ইচ্ছা শিবের আমি মার্ক করে দিচ্ছি এই হচ্ছে শিবের ইচ্ছা যে তুমি কোথাও পৃথিবীতে বলে আমি যেমন তোমার ভর্তা তুমি যেরূপ আমার পত্নী তদ্রূপ আমি তুমি আমার পতি হইবে আমি তোমার পত্নী হইব এই হচ্ছে মূল থিম ইহাই আমার প্রার্থী আমি এই চাইটাই অমুক বলছেন দেবী বলিলেন হে মহাদেব আমার যে নবীন জলপ্রভা ভদ্রাকালী মূর্তি তাই কৃষ্ণ কৃষ্ণরূপে তো অবতীর্ণ হইবে কে অবতীর্ণ হবে দেখুন এখানে পরিষ্কার বলছেন মহাদেব বলছেন দেবী বলছেন এখানে কি বলছেন বলছেন আমার যে বলছে আমার যে নবীন জলপ্রভা ভদ্রাকালী মূর্তি তাহাই কৃষ্ণ রূপে পৃথিবী তলে অবতীর্ণ হইবে পরিষ্কার এখানে কালী মাথা বললেন তারপরে বলছেন আপনি নিজ অংশে স্ত্রী প্রভা স্ত্রী রূপা প্রাপ্ত হন শিব বলিলেন হে জগধাত্রী তুমি কৃষ্ণতা প্রাপ্ত হইলে আমি তোমার প্রিয় কামনায় নবধা নবধা ভিন্ন স্ত্রী রূপে ধরি তলে অবতীর্ণ হইব হে শিবে আমি স্বয়ং তোমার প্রাণশমা বিষভানু রাধা হইয়া তোমার শহীদ বিহার করিব শিব কি বললেন শিব বললেন যে তুমি কৃষ্ণতা প্রাপ্ত হইলে অর্থাৎ তুমি কৃষ্ণ হলে আমি তোমার প্রিয় কার্য করবার জন্য নবধা বিভিন্ন বলছে আমি নয় নয় ভাগে ভাগ হয়ে রূপে বিভিন্ন রূপ ধারণ করব এবং তার মধ্যে দিয়ে আমি স্বয়ং তোমার প্রাণ সময় বিষভানুসুতা রাধা হইয়া তোমার সহিত বিহার করিব যাচ্ছেন একদম পরিষ্কার বলে যাচ্ছেন যে তিনি স্বয়ং কি হবেন দেখুন শিব একদম নিজে স্বয়ং কি হবে শিবের ইচ্ছা এখানে বোঝা যাচ্ছে যে তিনি বলছেন যে আমি স্বয়ং তোমার প্রাণসমাহ বিষ ভানু সুতা রাধা হইয়া তোমার সহিত বিহার করিব এতটা ভিন্ন সত্য বামা ও চারুলোচনা মহিষী রুক্ষিণী আদি আমার আরো আটটি নারী মূর্তি প্রকঠিত হইবে আমার শ্রেষ্ঠ নারী রূপ প্রাপ্ত হইয়া অন্যান্য অবতীর্ণ হইবে দেবী বলিলেন হে মহাদেব তোমার এই সকল মূর্তির সহিত আমি এরূপ এরূপ ভাবে যথিত বিহার করিব যে এরূপ কখনো হয় নাই দেবী বলছেন যে তোমার যে স্ত্রীগুলো রূপ তুমি নেবে এদের সঙ্গে আমি এমন ভাবে বিহার করব অর্থাৎ লীলা করব এরূপ কখনো হয় নাই কেহ কোথাও শোনেও নাই এই অপূর্ব উপাখ্যান অখিল লোকের পাপনাশক অ মহাপূর্ণকর হইবে তাহলে এই যে দেবী এই রূপ ধারণ করে যে সিং সঙ্গে এবং শিবের সখীদের সঙ্গে যেগুলো করবে তা মহাপনাশক হইবে হে প্রভু বিজয়া ও জয়া নামে আমার দুটি প্রিয় সখী শ্রীদাম ও সুদাম নামে দুইটি পুরুষরূপী সখা হইবে তাই একা কালী শুধু কৃষ্ণ হচ্ছে না কৃষ্ণের যে কালীর যে দুটি আহ আরো যে দুইজন সখী রয়েছেন কি বলছে বিজয়া ও জয়া তারা দুই দুইজন প্রিয় যে সখী তারা কি হবে শ্রীধাম ও সুদাম তাহলে বিজয়া শ্রীধাম আর জয়া সুধাম এই হয়ে জন্মগ্রহণ তারা করবে তারপরে বলছে হে মহেশ্বর বিষ্ণুর সহিত আমার এইরূপ প্রতিজ্ঞা ছিল যে তিনি আমার সহোদর হলাউদ হইয়া ধরা ধামে অবতীর্ণ হইবেন দেবী বলছেন যে বিষ্ণুর সঙ্গে আমার আগে কথা ছিল যে তিনি আমি এরকম রূপ ধারণ করলে তিনি আহ হলাউদ অর্থাৎ এই এখানে হলাউদ্দ কথাটির অর্থই হচ্ছে বলরামের কথা এখানে বলছেন তিনি বলরাম হয়ে জন্মগ্রহণ করবেন বিষ্ণু অবতীর্ণ হবেন সেই রাম নামক সুমহা বল হলধর আমার নৃত্য প্রীতিকর হইবেন এবং তিনি অতি মহৎ দেব কার্য সুমহাকীর্তি স্থাপন পূর্বক ভূতল হইতে প্রত্যাগমন করিবেন মহাদেব বলিলেন দেবী এই এইরূপেঘকান্তি শ্যামকৃষ্ণ হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন হেমুনি হে মুনি সোত্তম ইহাই কৃষ্ণ অবতারের মূল কারণ তাহলে কৃষ্ণের যে কালী ছিল অর্থাৎ যে পার্বতী বা দুর্গার যে রূপ কালীর যে রূপ সেই কালী সেই রূপ নবঘন জলধা যে রূপ সেই রূপটি এসে জন্মগ্রহণ করেছেন কি হয়ে কৃষ্ণ হয়ে দেব গর্বে গর্ভে এখানে এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছে পর্বগুলোতে গুলোতে উনপঞ্চাশ থেকে শুরু করে একদম চুয়ান্ন পঞ্চান্ন অধ্যায় পর্যন্ত আপনারা চলে যাবেন সুন্দর আখ্যানা এখানে পাবেন আমি সংক্ষেপে করার জন্য একটু একটু করে এই জায়গা জায়গা ওই থেকে আপনাদের দেখিয়ে দিলাম বিস্তারিত আপনারা এটা পড়লে আরো বহু তত্ত্ব পাবেন এবার আসুন যে বিষয়টি আপনাদের আমি একটু বলবো সেটা হচ্ছে মূলত এই দেবী যে রূপ ধারণ করেছিলেন কৃষ্ণ হয়ে সেটি আমরা জানলাম এবার শিব কালী হলো রাধাই হলো তবে বিষ্ণু কি হলো বিষ্ণু যেমন আহ বলরাম হলো তেমন আরো একজন হয়েছেন আমরা সেই জায়গাটিও আপনাদের সামনে দেখাবো এবার পঞ্চাশ অধ্যায় চলে যাব পঞ্চাশ অধ্যায় যাওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন পঞ্চাশ অধ্যায় চলে এসছি পঞ্চাশ অধ্যায় এটি পঞ্চাশ অধ্যায় এই পঞ্চাশ অধ্যায় শ্রী মহাদেব বা আছ মহাদেব বলছেন এক এই এক থেকে নিয়ে শুরু হচ্ছে এটা দুই নাম্বার শ্লোক এই তিন এই চার এই শ্লোকগুলো এখানে রয়েছে দেখুন এখানে কি বলছেন থেকে আমি অল্প একটু দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে বলছেন যে শ্রী মহাদেব বলিলেন রূপে হইয়া কৃষ্ণ দেবকার্য সিদ্ধির জন্য নিজ প্রার্থিত বসুদেব গৃহে জন্মগ্রহণ করিলেন তাহলে এখানে জন্মগ্রহণ করা হলো এইবার বলছেন বিষ্ণু দ্বিধা হইয়া ধরা তলে জন্মগ্রহণ করিলেন তাহলে বিষ্ণু কি হচ্ছে দ্বিধা হইয়া অর্থাৎ দুভাগ হয়ে বিষ্ণু দ্বিধা হইয়া ধরে ধরা জন্মগ্রহণ করিলেন প্রথম বসুদেব গৃহে মহাবল রাম ও দ্বিতীয় শ্রেষ্ঠ পাণ্ডু পুত্র ধনঞ্জয় এই জায়গাটিকে আমি একটু মার্ক করে দিই কারণ এইগুলো তো খুবই ভাইটাল যারা আলোচনা করবেন বা পরবর্তীকালে যারা বলবেন এই বিষয়গুলো তাদের একটু সুবিধা হবে এই জায়গাগুলোকে আমি মনে হয় একটু দেখিয়ে দিলে পুরোটাই মার্ক করে দিলাম আমি এটা তাহলে এখান থেকে দেখুন বলছে বিষ্ণু দ্বিধা হইয়া ধরাতলে জন্মগ্রহণ করিয়া করিলেন প্রথম বসুদেব গৃহে মহাবল রাম ও দ্বিতীয় ধনী শ্রেষ্ঠ পাণ্ডুপুত্র ধনঞ্জয় অর্থাৎ প্রথম তিনি হয়েছেন হচ্ছে বলরাম তার এক ভাগ আর এক ভাগ হয়েছে ধনঞ্জয় অর্থাৎ অর্জুন এই মহামতে সম্প্রতি তাহাদের জন্ম বৃত্তান্ত শ্রবণ করে এবার তারা কিভাবে জন্ম নিয়েছে কেন জন্ম নিচ্ছেন তার কথা এখানে বলছেন আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে মূলত আমরা এই মহাভাগবত থেকে যে প্রমাণটি পাচ্ছি যে স্বয়ং যে দেবী শক্তি সেই দেবী শক্তি অর্থাৎ নারী শক্তি পুরুষ হয়ে জন্ম নিচ্ছেন কৃষ্ণরূপে আর যে পুরুষ শক্তি শিব সে জন্ম নিচ্ছে নারী হয়ে অর্থাৎ রাধা রানী হয়ে শিব শুধু একাই নয় ভাগে বিভক্ত হচ্ছে তার প্রধান ভাগটি হচ্ছে রাধারূপে জন্ম নিচ্ছে আর বাকি কখনো রুক্ষী নি সত্য বামা টমা টমা হয়ে অর্থাৎ যে বাসুদেব বাসুদেবের আটটি স্ত্রী হিসাবে বাসুদেব বলতে কে কৃষ্ণের আর এক নাম বাসুদেব আপনারা প্রত্যেকে জানেন তো সেই কৃষ্ণের যে স্ত্রী আটটি যে প্রধান স্ত্রী ছিল তাও কিন্তু শিবেরই অংশ আমরা এই শাস্ত্র থেকে অন্তত যা পাচ্ছি ব্যাপারটি আপনারা ভাববেন যে এটি কতটা গ্রহণযোগ্য কতটি গ্রহণযোগ্য নয় কারণ কি আমি যে কথাগুলো বলেছি বা যা কথাগুলো আমি বলি তার কোনোটাই আমার নিজস্ব মতামত নয় যা এই বর্ণবাদীরা কৃষ্ণের নামে কৃষ্ণকে কালীমা লেপন করবার জন্য এবং অনার্যদের হেউ প্রতিপন্ন করবার জন্য যে যে ঘটনা বলি যখন যখন যেভাবে লিখেছে সেই সমস্ত তত্ত্বই আপনাদের সামনে আমি উত্থাপন করে থাকি বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে এতে কি হয় যারা প্রথম আমার আলোচনা শুনছেন তারা অনেক সময় একদম স্বর্গের সুখে বসবাস করতো হঠাৎ করে তারা আমার আলোচনা শুনে দুম করে নিচে পড়ে নিজের জ্ঞানে ফিরিয়ে আসার পর গালিয়া গালা শুরু করে তারা যে হিন্দু ধর্মের বিদ্বেষী মানুষ তাপস বিশ্বাস সনাতন ধর্মের মধ্যে বিষ ছড়াচ্ছে সনাতন ধর্মকে এই করছে সেই করছে দাদা আমি কিছুই করছি না আপনাদের সামনে বাস্তব সত্যটি আমি তুলে ধরছি সেটি আপনি গ্রহণ করবেন না বর্জন করবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই হলো বর্বর মার্খা গ্রন্থ এই হলো কৃষ্ণকে কালিমা লেপন করছে যে সমস্ত গ্রন্থ এগুলোকে যদি আপনারা মনে করেন যে না আমাদের কাছে অথেন্টিক গ্রন্থ মূল্যবান গ্রন্থ রাখুন কোনো অসুবিধা নেই কিন্তু এই বৈদিক ধর্মের যে সমস্ত কাল্পনিক গালগল্পের গল্পের গ্রন্থগুলো আছে আমি বলবো পিছিয়ে পড়া মানুষদের যে এগুলো বর্জন করুন এগুলো ত্যাগ করুন তবেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন নতএব সারা জনম গোলামি থাকতে হবে গুলামি করতে হবে তো আমি দেখি কমেন্ট কে কি করেছে তারপরে আরো দুটো কথা বলে আমরা লাইভ শেষ করবো যদিও লাইভ এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে না আমি আর দুটো একটুখানি কমেন্ট করে আমি ছেড়ে দেবো